ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান। শনিবার ভোরে বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। দুটি জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরে দাফন করা হয় এই শিক্ষককে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 3 দশকের চাকরি জীবনে শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান। বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন এই চেয়ারম্যান 2022 সালের জানুয়ারিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন। ক্যাম্পাসের শহীদ মুনির চৌধুরী ভবনে থাকতেন জিয়া রহমান। শনিবার ভোর 3টার দিকে বুকে ব্যথা অনুভব করলে খবর দেন সহকর্মীদের। পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা কলেজের সামনে গেল, সম্ভবত ওখানেই মারা গেল। তারপরে ল্যাবেটে নিয়ে গেল, ল্যাবেটে নিয়ে ওরা নিয়ে তারপর তাকে সোয়া টেস্ট করে দেখলো যে উনি মারা গেল। সকালেই তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বাসভবনে। খবর পেয়ে স্বজন দীর্ঘদিনের সহকর্মীরা ছুটে আসেন সেখানে। প্রিয়জনের হঠাৎ মৃত্যুতে অতীত স্মৃতি যেন তাদের সাথী। বড় ভাইয়ের মতো মিশতেন, প্রাণ খুলে আড্ডা দেওয়া যেত, কথা বলা যেত, সেইটি একটা বড় জায়গা ছিল। এটিকে অনেকদিন ধরে মিস করবো। দিন তো একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, সেখানে খুব সফল। ডক্টর জিয়া রহমান অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক হওয়ায় নিবিড় যোগাযোগ ছিল গণমাধ্যমের সাথে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে শীর্ষ কর্তারাও আসেন গুণী মানুষের মৃত্যুর খবর পেয়ে। আজকে জিয়া রহমানের সাথে কথা বলতে পারছি না, কিন্তু আমরা তার অভাবটা, তার অনুপস্থিতিটা আমাদের অনেক দিন ধরে মনে থাকবে। প্রথম জানাজার আগে তার মরদেহ নেওয়া হয় সামাজিক বিজ্ঞান অনুষদে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হন তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে। উনি আমাদেরকে একাডেমিক্যালি অনেক পুশ করতো এবং উনি চাইতো আমরা ডিপার্টমেন্টের জন্য কিছু করি, আমরা দেশের জন্য কিছু করি। জিয়া স্যারকে সবাই চিনে, ক্রিমিনোলজির আগে সবাই জিয়া স্যার নামে এই ডিপার্টমেন্টটাকে চিনে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা হয়, পরে সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় মিরপুরের নিজ বাসভবনে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হয় ডক্টর জিয়া রহমানের মরদেহ। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।